আজকে মাম্মামের বার্থডে, তাই জন্য মাম্মা আর বেবি টুইনিং করে জামা পরেছে। হ্যাপি বার্থডে টু মামি। আচ্ছা আমরা প্লিজ, এটা ভিডিও উঠছে, আমি জানি ভিডিও উঠছে, তুই এডিট করবি এগুলো ভদ্রভাবে। ওকে, আমার খুবই তাড়া থাকে গিফট খোলার জন্য, তাই আমি ছিঁড়ে পুড়ে পায়েস বানাতে এসেছি। আমি কাজু কিশমিশ গুলো ফ্রাই করে নিয়েছি। বাপরে, তো এলাহি আয়োজন হয়েছে। এটা বল তোর জন্মদিনে। জন্মদিন উপলক্ষে আমরা এখানে একটা আমাদের বাড়ির কাছের মন্দিরে এসেছি, ব্যাপসের মন্দির। এটা হ্যালো এভরিওয়ান, প্রবাসের নর্থ ক্যারোলিনা থেকে আর একটা খুশির ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আর আজকে ব্লগের শুরুটা দেখে তো বুঝতেই পারছো আজ দূর প্রবাসে আমার জন্মদিনের দিনটা কিভাবে কাটালাম সেই নিয়েই ব্লগটা। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুশিতে আছো আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যত্নে আদরে উপভোগ করছো। আর আজকে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার সব কিছুর দায়িত্বে রয়েছে সৌমিক। সকালবেলা তৈরি করে নিচ্ছে ফ্রেশ ওয়াটারমেলন জুসের সাথে আমার ফেভারিট মেল্টেড চিজ দিয়ে অ্যাভোকাডো স্যান্ডউইচ। আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, কিন্তু ছোট্টটা তো এইসব খায় না, তো শুধু দেখছে আর বলছে যে দাও দাও মুখে দাও। তো এটা হচ্ছে অ্যাভোকাডো স্যান্ডউইচ আর মেল্টেড মজারেলা চিজ, আমার ফেভারিট। আমার সত্যি চিজ খেতে আর এই অ্যাভোকাডো স্যান্ডউইচের উপর ভীষণ ভালো লাগে, তো আজকে তাই জন্য সৌমিক বানিয়েছে এটা। হ্যালো মাম্মা, আজকে মাম্মামের বার্থডে, তাই জন্য মাম্মা আর বেবি টুইনিং করে জামা পরেছে। আর আমরা বাড়িতেই একটু বার্থডে সেলিব্রেট করব আজকে, ফ্যামিলির সাথেই টাইম কাটাবো। একটুখানি পুজো দিতে যাওয়ারও ইচ্ছা আছে, বা ঠাকুর দর্শন করতে যাব। আর হোমমেড কেক, হোমমেড খাবার, সব কিছু বাড়িতেই বানানো। পুরো ব্লগে দেখতে থাকো কি কি হয়েছে। মাম্মা, ক্লাউডস আর রেইন রেইন, পিটার প্যাটার পিটার প্যাটার। তো খুবই এক্সাইটেড আমি আজকের দিনটা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, রেন রেন আসছে না মামা, পিটার প্যাটার রেন রেন। ঠান্ডা পড়েছে, কালকে তো -2 ডিগ্রিতে নেমেছিল রাত, বলো তো রোদ হালকা হালকা উঠছে। হ্যাপি বার্থডে টু মামি, হ্যাপি বার্থডে টু মামি, হ্যাপি বার্থডে টু ডিয়ার মামি, হ্যাপি বার্থডে টু ইউ। হাউ ইজ ইট? আসো আসো এদিকে আসো। আর এইগুলো সব এডিবল ক্যাডবেরি। আমরা একদম হোমমেড কেক আনিয়েছিলাম যাতে ছোট্টটা খেতে পারে। এইটা আবার কি এনেছিস? I didn't expect that. Oh my god, thank you so much. Jo melon. Jo melon. এটা ফ্রেঞ্চ হয়ে গেল। এটা তো অ্যাকচুয়ালি লন্ডন, মানে র‍্যাপিংটাও কি সুন্দর, প্যাকেজিংটাও খুব সুন্দর, একদম র‍্যাপ করে, ইটস সো কি বলবো, মানে ওয়েলকামিং। পায়েস বানাতে এসেছি আমি, কাজু কিশমিশ গুলো ফ্রাই করে নিয়েছি আগে, এবার এখানে আমি দুধ দিয়ে দেবো। তো তার আগে একটু তেজপাতা দিয়ে দেবো, অল্প করে
বাড়ি পায়েস বানাবো, শুধু ঘরেই তো আমরা, আর কিছু বাড়িতে পার্টি টার্টি থাকলে তারপরে আমরা ভালো করে বানানো যেত। আর পায়েসটা যেহেতু শুভ হয় তাই জন্য বানানোটা তো জন্মদিনে একটা ম্যান্ডেটরি জিনিস, যাই করো না কেন একটু ভাজা আর পায়েসটা বানাতেই হয়। তো আমি এলাচ আর এই তেজপাতা দিয়ে দিয়েছি, 500 ml মতো আমি দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর হালকা করে এই দুধটা নাড়াতে থাকবো। তো দুধটা এখানে ফুটলে একটু আমি তারপরে চালটা দেবো। আর পায়েস বানানোর সময় এখনই চিনি দেওয়া উচিত না, তাহলে চিনি দিলে চালটা ফুটবে না। তো আমি চালটা আগে এখানে দিয়ে দেবো, চালটা ফুটতে থাকবে ভালো করে, তারপরে আমি ফুটে গেলে চালটা দেখবো যে হয়েছে নাকি, তারপরে আমি চিনি দেবো। মোটামুটি দুধের ফুট এসে গেছে, আর যেহেতু আমি খুব বেশি এ করবো না, আমি এই চালের মধ্যেও একটু ঘি মিশিয়ে দিয়েছি, তাহলে না খুব ভালো একটা মানে গন্ধ আসে এই পায়েসটা থেকে, একটা ঘিয়ের হালকা ফ্লেভার আসে, ওটা খুব ভালো লাগে। তো আমি এখানে হালকা একটু ঘি মিশিয়েছি, আর এমনি তো ঘিতে একটু ফোড়নও দিয়েছিলাম। পাঁচ রকম ভাজা, বিনস, আলু আর কুমড়ো, আর এটা হচ্ছে ফুলকপি ভাজা, আর স্যামন মাছ ভাজা, রয়েছে পালং শাক দিয়ে ডাল, আর এইখানে রয়েছে শ্রমিকের বানানো বেক করা গার্লিক পারমেসন পটেটো, আর এইখানে রয়েছে টাটা আমার ফেভারিট মাটন কারি একদম পাতলা করে আলু দিয়ে, আর রয়েছে এখানে পায়েস একদম চিনির পায়েস সাদা। তো এলাহি আয়োজন হয়েছে, যখন দেশে থাকতো তো মা এত আয়োজন করতো, ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো পরিবারের সবার সাথে আরো একান্ত হওয়া যায়। তো জন্মদিন উপলক্ষে আমরা এখানে একটা আমাদের বাড়ির কাছের মন্দিরেই এসেছি, ব্যাপসের মন্দির এটা। মন্দিরে ঢুকে মনে হচ্ছে যে এটা একটা মারাঠি মন্দির, আমি আগে কখনো আসিনি মারাঠি মন্দিরে, খুব সুন্দর পরিবেশ। কিন্তু যেহেতু এখন আমরা অনেক লেটে এসেছি, প্রায় 8টা বাজতে যায়, তো অলমোস্ট মন্দিরটা এখন ফাঁকা হয়ে গেছে। তো মন্দিরের ভেতরে তোমাদের একবার নিয়ে যাচ্ছি, কিন্তু খুব একটা মন্দিরে এখন ভিডিও করা যায় না, তো চলো যেটুকু করতে পারছি সেটুকুই দেখাচ্ছি। আর ভীষণ ঠান্ডা, তাই জন্য একদম মোটা জ্যাকেট পরে এসেছি, তো বুঝতেই পারছো খুব ঠান্ডা পড়ে গেছে গত 2 দিন ধরে। তো চলো, বিকেল থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়লাম। এখন বেশ অন্ধকার নেমেছে শহরে, মৃদু মধ্যম আলোয় শীত পোশাকে প্রিয় সঙ্গে আজ সন্ধেবেলায় চলে এলাম এই মন্দিরে। দূর প্রবাসের সৈতে এমন উষ্ণ মুহূর্তে ভরা জন্মদিনের দিনটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজ ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরবো পরবর্তী ব্লগ নিয়ে। স্টে টিউনড।